নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ এই মুহূর্তে সবথেকে বড়ো আপডেট যে সমস্ত বিষয়গুলোর আপনারা কমেন্ট করেছিলেন সে সমস্ত বিষয়ের উত্তর নিয়ে কিন্তু চলে এসেছি আজকের এই ভিডিও এবং যে আপডেট পাওয়ার চেষ্টা করেছি সেটা আলোচনা করবো বিস্তারিত ভিডিওর মাধ্যমে তার আগে মেনি মেনি কংগ্রেচুলেশন তো দোস ক্যান্ডিডেট হুয়া সিলেক্টেড ফর দ্য পোস্ট অফ ডাব্লিউ অডিট অ্যান্ড অ্যাকাউন্ট এটার রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে কিছুক্ষণ আগে যেটা কিন্তু ইতিমধ্যেই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিয়েছি লিঙ্ক কিন্তু ডিসক্রিপশান সবার প্রথম কিন্তু টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিয়েছি তোমরা যদি দেখতে চাও দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এখানে আমি কমেন্টও করে দিয়েছিলাম যে অনেক আন্দোলনের অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের রেজাল্ট পেলেও প্রকাশিত হলো এবং রেজাল্ট কতজন পেয়েছে ফর্টি নাইন জন অর্থাৎ উনপঞ্চাশ জন কিন্তু রেজাল্ট প্রকাশিত হলো সকলকে অভিনন্দন তো দোজ হুয়ার আর সিলেক্টেড ফর দ্য পোস্ট অফ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস আর ম্যানি ম্যানি কংগ্রেচুলেশন ওকে এখানে দেখতে পাচ্ছ লিস্ট কিন্তু আমরা পিডিএফ যে টেলিগ্রাম চ্যানেল সেটা কিন্তু প্রোভাইড করে দিয়েছিলাম এখানে সরাসরি লেখা আছে দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন দা ফলোয়িং ক্যান্ডিডেট হ্যাজ বিন রেকমেন্ডেডেডেডেডেড ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস অন দা বেসিক অফ রেজাল্ট ঠিক আছে বেসিক অফ রেজাল্টের অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের যে সমস্ত সার্ভিসের ভিত্তিতে তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখতে পাচ্ছ ফাইন্যান্স ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল কলকাতা দেখতে ফর্টি নাইন জন সিলেক্ট হয়েছে ঠিক আছে একজন দেখতে পরিচিত দাস উনিও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আছেন তারপর অর্ঘ আচারিয়া ঠিক আছে এখানে ফর্টি নাইন জন টোটাল ঊনপঞ্চাশ জন সিলেক্ট হয়েছে তাদের কিন্তু অনেক অনেক স্যার এবার অনেকে কমেন্ট করেছিলেন কাট অফ কত গেছে দেখো ফাইনাল কাট অফ যেটা গেছে পঞ্চান্ন পয়েন্ট এক ওবিসি এর জন্য ফর্টি ফাইভ পয়েন্ট থ্রি ওবিসি বি এর জন্য

ঠিক ক্যান্ডিডেট আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট নো সেপারেট ইন্ডিভিজুয়াল ইনটিভেনশান লেটার উইল বি সেন্ট ইন দিস রিগার্ড এ রিলেটেড কোনো কিন্তু আর কিন্তু পাওয়া যাবে না মার্কস অফ ট্যান্ড বাই দ্য এটা কাট অফের কিন্তু নয় ঠিক আছে এটা কাট অফ বন্ধুরা যেটা বললাম সেটা কাট অফ নয় এটা হচ্ছে মার্কস অফ টেন বাই দ্য লাস্ট রেকমেন্ডেড ক্যান্ডিডেট এই লাস্ট রেকমেন্ডেড ক্যান্ডিডেট কিন্তু মার্কস কিন্তু ধরা হয়েছে এর রিলেটেড আর কিন্তু কিন্তু জয়নিং কিন্তু পাঠানো হবে না ঠিক আছে এইবারে চলে আসবো সব থেকে যেটা বড় বিষয় যে ডাব্লিউ বিসিএসের গ্রুপ সি রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং ফুড এসআ নিউ ভ্যাকেন্সি কবে আসতে চলেছে এবং ভ্যাকেন্সি না আসার কারণ এবং দেরি হওয়ার কারণটা কি এবং সব থেকে যেটা বড় বিষয় মিসলেন এসে নিউ ভ্যাকেন্সি কবে আসছে এবং ডাব্লিউ বিসি প্রিলি রেজাল্ট কবে প্রকাশিত হবে সে নিয়ে কিন্তু যে গুরুত্বপূর্ণ আপডেট সেটা আলোচনা করব ওকে তো অ্যাজ ইউ সি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি ডাব্লিউ বিসিএস ইউ সি দেখতে পাচ্ছ ডাবলিউ বিসিএস দু হাজার কুড়ি ফলাফল আগস্ট মাস নাগাদ কিন্তু একটা প্রোবাবিলিটি আছে ঠিক আছে ডাব্লিউ বিসিএস টু জিরো টু টু প্রিলিমারি যে ফল সেটি কিন্তু আগস্ট মাস নাগাদ একটা আসার সম্ভাবনা আছে অডিটেড অ্যাকাউন্টের প্রিলিমিনারি আগস্ট এবং সেপ্টেম্বর মাসেই হতে পারে যেটা হচ্ছে কিন্তু রেজাল্ট প্রকাশিত হলো তো সব থেকে ছোটো বড়ো বিষয় কিন্তু আগস্ট বা সেপ্টেম্বরে হতে পারে এবার ফুড ওসাই এবং মিসলেনিয়ার ভ্যাকেন্সি নিয়ে আজ যেটা আপডেট পেলাম জুলাইয়ের শেষে আসবে না আগস্ট বা সেপ্টেম্বরে আসতে পারে এজেন্সি পরিবর্তনের সমস্যা দূর হতে কেন আসছে না কমেন্ট করেছিল এজেন্সি পরিবর্তনের সমস্যা দূর হলেই ভ্যাকেন্সি বেরোবে এটাই আসল কারণ এবার চার নম্বরে আসি যে পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারের পরীক্ষা সম্ভাব্য তারিখ হচ্ছে তিরিশে এপ্রিল এর তারিখ কিন্তু পরিবর্তন হতে পারে আর অনেকে কমেন্ট যে গ্রুপ সি এর রেজাল্ট কবে প্রকাশিত হবে তো তাদের জানিয়ে লাগবে গ্রুপ সি এর রেজাল্ট দু হাজার কুড়ি জুলাই মাসে নাগাদ কিন্তু একটা প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে এবারে বিষয়টা অনেকে কমেন্ট করেছিল তাদের ইডাবলিউএস এর ফর্মেটটা আমাদের ডাউনলোড হচ্ছে না তো কি করবো তো আপনাদের উদ্দেশ্যে বলি আবার আপনারা কিন্তু একবার টেলিগ্রাম চ্যানেলে যান টেলিগ্রাম চ্যানেলে গিয়ে পরে আপনারা সার্চ করুন আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে গিয়ে সার্চ করুন স্টাডি নলেজ সেখানে গিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা ফরওয়ার্ড করে দিয়েছি যে সমস্ত অ্যানএসআর ফর্মগুলো আশা করি এবার থেকে তোমাদের কোনোরকম কোনো অসুবিধা হবে না ঠিক আছে এবং ডিটেলস ভিডিও কিন্তু এসে গেছে লিঙ্ক দ্য ডেসক্রিপশান দিয়ে আছে ইন দ্য ডেসক্রিপশান ঠিক আছে ইন দ্য ডেসক্রিপশান তোমরা কিন্তু চেক আউট করে নিও এবং যে সমস্ত বিষয়গুলো তোমাদের এনকোয়ারি ছিল সে সমস্ত আশাগুলো তোমাদের সমস্ত ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এবং মিসলিং এসে নতুন ভ্যাকেন্সি খুব শীঘ্রই আসবে এবং ডাব্লিউসি রেজাল্ট কবে আসবে সেটাও জানালাম অডিট অ্যাকাউন্ট যারা ছিল তাদের অনেক অনেক কংগ্রেচে আসায় ঠিক আছে কেন দেরি হচ্ছে সেটাও জানালাম ঠিক আছে আর ফুড এসায়েন্সি কিন্তু তোমাদের জানালেও খুব শীঘ্রই আসতে চলেছে তো আজকের ভিডিও এটা তো অবধি দেখে আনও কেমন লাগলো আর অবশ্যই আমাদের চ্যালেঞ্জ চ্যানেল যুক্ত হয়ে যাবে থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দি ভিডিও থ্যাংক ইউ